এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মহিমা ঢাকা থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খোলা আকাশের নিচে সুন্দর একটা সন্ধ্যা কাটালাম রুফটপ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দিহাব। তো আপনারা যারা আমার লাভলি ভিউয়ার্স আছেন তাদের জন্যই এই ভিডিওটা শেয়ার করা। আশা করছি আমার সাথে আপনারাও এই ভিডিওটি বেশ উপভোগ করবেন। চারদিকে প্রাকৃতিক পরিবেশ দিয়ে সাজানো, কোনো ফ্যান নেই, কিন্তু এটা যেহেতু পাঁচতলার উপরে তাই হালকা মৃদু বাতাস বইছে একটু পরপর। তো এই প্রাকৃতিক বাতাসের কাছে কিন্তু আমাদের ঘরে অপ্রাকৃতিক যা আছে, যেমন ফ্যান, এসি, এগুলো কিন্তু এই প্রাকৃতিক বাতাসের কাছে কিছুই না। আর এই তো এখানে সে বসে বসে খাবারের জন্য অপেক্ষা করছে। পুরো রেস্টুরেন্টের ভিউটা কিন্তু খুবই অসাধারণ। আর এই রেস্টুরেন্টটার ডান সাইডেই রয়েছে দ্য ইতালিয়া রেস্টুরেন্ট। পাশের রেস্টুরেন্টটাতেও একদিন যাব ভেবেছি, যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো মেহমেদের বাবাই আসলে ভিডিওটা করে দিচ্ছে। আমি বলছিলাম যে এত সুন্দর একটা পরিবেশ, আমি ভিডিও করে আমার সময় নষ্ট করতে চাই না, তুমি ভিডিও করো, আমি একটু প্রাকৃতিক পরিবেশটা দেখি আর কি। আর এই যে দি হাব রেস্টুরেন্টের মেনুটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে, যদি কারো প্রয়োজনে আসে আর কি। এখানে ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর সাথে অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন উইংস। খুব বেশি কিছু অর্ডার করিনি, কারণ যেহেতু এটা সন্ধ্যার সময় তো ভারী কিছু খেলে ভালো লাগবে না। তো আশেপাশে গাছপালা, উপরে আকাশ, হালকা মৃদু বাতাস, সাথে প্রাকৃতিক একটা বাতাস, তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মিরপুর এক নম্বরে, যেহেতু আমি মিরপুর এক নম্বরেই থাকি তাই এর আশেপাশেই ঘোরা হয় বেশি। তো এই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে টেস্টিটের আউটলেট। তো অনেক দিন ধরেই মনে হচ্ছে যে কেক খেতে ইচ্ছে করছে, যে কারণে আসার সময় একটা কেক পার্সেল করে নিয়ে এসেছি। তো মেহমেদ তো দেখে খুব খুশি, সেই ক্যামেরার ওই সাইডে হ্যাপি বার্থডে টু টু বলা শুরু করে দিয়েছে। যেহেতু এখনও ও সম্পূর্ণ কথা বলতে পারে না তাই ওর কথা শুনে কিন্তু আমরা প্রায়ই হাসি। তো ভিডিওর এই পর্যায়ে বলবো, যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।